अपन अपन बोलिश करे क्यों तो अपन हई ना, अपन अपन बोलिश करे क्यों तो अपन हई ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो क्यों रहे ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो क्यों रहे ना, अपन अपन बोलिश करे क्यों तो अपन हई ना, अपन अपन बोलिश करे क्यों तो अपन हई ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो क्यों रहे ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो क्यों रहे ना। चोख बुझिया भाव रे मन के तोर अपन जोन, भालोबासा पावार जन्ने आछे की कारण। चोख बुझिया भाव रे मन के तोर अपन जोन, भालोबासा पावार जन्ने आछे की कारण। चोखेर आड़ाल होले देखिस, चोखेर आड़ाल होए देखिस, तोर कथा केउ कई ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो केउ रहे ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो केउ रहे ना। कार जन्ने तोर भालोबासा टाके घरार बाड़ी, मरार परे कबरेते रखबे ताड़ाताड़ी। कार जन्ने तोर भालोबासा टाके घरार बाड़ी, मरार परे कबरेते रखबे ताड़ाताड़ी। बिना लाभे बंधु रे केउ, बिना लाभे बंधु रे केउ, तुलार बोझाउ बईना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो केउ रहे ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो केउ रहे ना। अपन अपन बोलिश करे केउ तो अपन हई ना, अपन अपन बोलिश करे केउ तो अपन हई ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो केउ रहे ना, स्वार्थ छाड़ाई भुवने अपन तो केउ रहे ना। ठीक बोललाम ना बे? ठीक बोललाम। स्वार्थ ছাড়া আপন কাউকে পাওয়া যায়? শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন খেলা হবে এটা বলারও লোক ছিল, ঠিক না বে? ঠিক। যেই মাঠ ছেড়ে দিয়েছে আর এখন কেউ বলে না খেলা হবে, বলে পালাবো না, পালাবো না, বলে আর যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই বুঝেছে আর পাওয়া যাবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না, ঠিক না বে? ঠিক। কিন্তু আমরা তো তারা না, আমরা কোনো নেতার, কোনো নেতার জন্য, কোনো দলের হয়ে কাজ করি না, আমরা আল্লাহর জন্য, ইসলামের হয়ে কাজ করি, বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছেন তারা আল্লাহর জন্য এসেছেন তো নাকি, কোরআনের জন্য এসেছেন তো নাকি, নাকি এখানে দেখতে এসেছেন কবির বিন সামাদ আমাদের এলাকার নাইট ছেলে, বোধখানায় নানা বাড়িতে আমার এলাকার কি, সুতরাং নাচ ছেলে বড় হয়েছে দেখে আসি মুসলমানে দিয়েছ কিনা, এরকম আমি এলাকার নাচ ছেলে হই আর ভাগ্নে হই। এই মাহফিলটা মূলত উদ্যোগটা বলতে হয় আমারই, চিন্তা করতে পারেন আমি উদ্যোগ নিয়েছি বলতে হবে। আমার শরীফুল ভাই সেদিন আমাকে দাওয়াত করেছিল বেনে আলিতে, তো মন মতো গান গাওয়াইতে পারে না, এই জন্য ওর খুব মনে কষ্ট। ওই দিন বলতেছে যে আপনারা গাওয়াইতে পারলাম না স্যার, তো এই বলার পরে আমি বললাম আপনি একটা আয়োজন করেন, এসে গিয়ে দিয়ে যাবেন,
তো বললো যে তাইলে ঠিক আছে, আমাদের তো যে টাকা দিয়ে নীতি হয় সে টাকা তো শরীফুল ভাইয়ের ভিটে ভেজলেও হবে না, তো এই জন্যই বললাম যে এমনি গেয়ে দিবানে, টেনশন করতে হবে না, খালি মাইকটা নিয়ে আসে। তো তাই এসেছি, সব জায়গায় টাকা নিয়ে মাহফিল করা যায়। একবার এক প্রতিবন্ধী এসেছে হুইল চেয়ারে করে কলার ভাই, উনি এসে বলতেছে হুজুর একটা দাওয়াত নিতে হবে। নিলাম দাওয়াত, বললো হুজুর কত টাকা দিতে হবে। কইলাম আপনি প্রতিবন্ধী হয়ে এসেছেন দাওয়াত দিতে, আর আমি একজন সুস্থ মানুষ, আপনার মাহফিলে যে টাকা নেব এটা কি হয়, এটা কি করা যাবে? যাবে? এটা তো করা যাবে না। এক মাদ্রাসা কাশীপুর, কাশীপুর মাদ্রাসা খুলনায়, হাফেজ সাহেব ফোন করে বলতেছে হুজুর আমার অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, এই অন্ধ হাফেজিয়ার মাদ্রাসার ছাত্ররা আপনার ভিডিও দেখি দেখি আপনার ভক্ত, সহ্য না করি পারা যায়? বলছে অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, আপনার মন খারাপ কেন, আমলি করেন নাকি পরে নীরবে শুনবেন কেন, আপনি ডাইরেক্ট আওয়াজ দিয়ে শুনবেন, মাঝে মাঝে বলবেন ঠিক, এখনকার সভাপতি হবে আওয়াজ দিয়া সভাপতি, আগে যেটা সভাপতি ছিল ওকে মুখের দিক তাকালি মনে হয় মাথায় কুত্তাই মুতি দিয়েছে, ঠিক না বেঠে? এখনকার সভাপতি হবে মনের মধ্যে ফুর্তি থাকবে, দাঁত একটাও ঘরে থাকবে না, আর দাঁত যদি আটকায় রাখেন তাহলে ওইগুলো সভাপতি হিসেবে চলবে না। হ্যাঁ, এখন তো ঠান্ডা মাথার সভাপতি না, এখন গরম মাথার সভাপতি লাগবে, ঠিক না? ওই যে উঠে কাটি করে হুজুর এই মুখ বললেন না, পাকামো পাইসা, কোরআনের কথা কোন দিকতে হবে সেটা তো আমরা বুঝি, কথা কয় না তো আন্দো হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আমার ভিডিও দেখে ভক্ত। আমি কেমন জানি হুজুরির মনে হইলো হুজুর মনে হয় আমার সাথে ফলস বলতেছে বা মিথ্যা বলতেছে। আমি বললাম কালকে আপনার সাথে কথা বলবো। তো পরে বললাম যে আমার তো এরকম এরকম কন্ডিশন দিয়ে নিতে হয়। তো বলল যে ঠিক আছে সব কন্ডিশন মেনে নেব আমার অন্ধ হাফেজদের জন্য, কারণ ওরা আপনার ভিডিও দেখে ভক্ত। আমি সত্যিই যাই দেখি তাই, ও অন্ধ, মাদ্রাসার ছাত্র অন্ধ, হুজুরও অন্ধ, যারা পড়ায় তারা অন্ধ, পড়ে যারা অন্ধ, কমিটির লোক অন্ধ, খালি সভাপতিটার চোখ আলো। তার কারণ হলো যদি এরা সব হারায় যায় তা খোঁজবে কিনা, এই জন্যই একটা একটু চোখ আলো আছে সভাপতি, আর সব অন্ধ। এবং ওরা দেখলাম ওই যে মোবাইলই বলে হ্যাঁ কবির বিন সামাদ, এবার আসে এবার আস্তে ফের ক্লিক করে করিতে শোনে আর মনে চোখ দিয়ে দেখে অন্ধরা। তো ওরা হাফেজ, কয়েকজন হাফেজ হয়েছে কোরআনের, ওদের পাগড়ি পরাতে হলো খুলনা কাশীপুর, এটা অনলাইনেও ভিডিও আছে, আপনারা মানে বানিয়ে বলার কিছু নেই। আমি ওই দিন খুব বেশি লজ্জা পাইছি, কেন লজ্জা পাইছি যে অন্ধ সে কোরআনের হাফেজ আর আমি চোখ আলা হয়ে হাফেজ হইতে, হাফেজ তো দূরের কথা কোরআনটাই তো ভালো করে পড়তে পারি, এটা লজ্জান না, কথা কয় না? একজন অন্ধ যদি কোরআনের হাফেজ হতে পারে আর আমরা চোখ আলা হয়ে যদি কোরআনটাও পড়তে না পারি, এর থেকে দুর্ভাগ্য, এর থেকে হতভাগ্য আর কেউ হইতে পারে? আর সেই হতভাগাদের মধ্যে আমিও একজন। মাথায় রাখতে হবে আমরা কতটা অবহেলা করছি আল্লাহ ও তার রাসূলকে। আমার অনেক যুবক, অনেক ভাইরা রাস্তায় দাঁড়ানো, মাইকের আওয়াজ শুনছেন, মনে করছেন শুনতে থাকি আস্তে করে পরে চলে যাব, এখানে এসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিবেন, এখানে বসলে সওয়াব আছে না নাই, বরং এখানে বসাতে এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা করতে পারে না? পারে না। মাহফিলটা কোরআনের, বাগানটা জান্নাতে, বাগানটা কিসের, ভাষাটা কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল বলেছেন এইটাই হলো রিয়াজুল জান্নাহ, পৃথিবীর পরে। তো পৃথিবীর পরের জান্নাতে যদি আমাদের একটু ঢোকার সৌভাগ্য না হয়, ওপারের জান্নাতে যাব এত সুজা, কথা কয় না? প্রাইমারি স্কুলই না পড়েতে আপনি হাই স্কুলে গেছেন ভর্তি হতি, অথবা স্যারের কলেজে যেয়ে বলছেন ইন্টারে ভর্তি হব, বলছে ম্যাট্রিকের রেজাল্ট কী, বলছে আমি নাঙ্গল শেষে বেড়াতাম, স্যারের মিজাজ খারাপ হবে না? বেদ তো এখন নিয়েই যায় না, তাও খোঁজবে যে কনে আছে, ঠিক না বেঠি? তো এই জন্যে দুনিয়ার জান্নাতে যদি বসার সৌভাগ্য না হয়, আর পরকালে যেয়ে যদি বলেন আল্লাহ জান্নাতে যাব, আল্লাহ কবে পাকামো পাইছে, ঠিক না বেঠি? এই জন্যে দুনিয়ার জান্নাতে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করুন। ১২টা পর্যন্ত আমরা কথা বলবো, সঙ্গীত শোনাবো, তারপরে একসাথে চলে যাব ইনশা। আবার আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আপনাদের মাঝে শরীফুল ভাই আর আমি একই সাথে মালয়েশিয়াতে দীর্ঘদিন থেকেছি, একই মসজিদে নামাজ পড়েছি, একই সাথে সব্বেদারি তসবিহ সালাতুত তসবিহ
শরীফুল ভাই ইমামতি করেছে, আমি পিছনে দাঁড়িয়েছি, আমার এখনও স্মৃতি মনে আছে শরীফুল ভাই সালাতুত তাসবিতে ইমামতি করেছে, সব্যদারি কত প্রোগ্রাম মালয়েশিয়াতে, কত স্মৃতি বিজড়িত। মালয়েশিয়াতে গিয়েছি, অনেকেই জানেন মালয়েশিয়া কিন্তু অনেকেই জানে যে ভালো শহর না, ভালো শহর, ওখানে মেয়েরা ছোট ছোট প্যান্ট পরে, ওরা ওড়না, ওরা মাথাটা ঢেকে রাখে কিন্তু বুকটা ঢাকে না, এই জাতীয় পোশাক আশাকের বেকায়দা অবস্থা। এগুলো আপনাদের অনেকেই যারা মালয়েশিয়ায় ছিলেন, এমন কেউ আছেন এখানে? আডাওয়ারাং ডুলু ডুডু মালয়েশিয়া আইনি তুয়া ফুন ডুলু ডুডু মালয়েশিয়া বা গুহিলাইনি। হ্যাঁ, যাক, এখানে থাকবে এটা স্বাভাবিক, কারণ বোধখানার বাইয়া আরাং আডাছানা, বুঝতে? হ্যাঁ হ্যাঁ, বোধখানার অনেক মানুষ মালয়েশিয়াতে রয়েছে, তো এখানেও থাকবেন, এটাই স্বাভাবিক। তো ওখানে অনেক স্মৃতি বিজড়িত। এখানে ভাই আমাকে বললো এই প্রোগ্রামে আসতে তো সময় স্বল্পতার কারণে ঠিকমতো গান গাওয়া হয়নি, তো দেখলাম মনটা খুবই খারাপ। বললাম যে কোনো অসুবিধা নেই, খালি মাইক ভাড়া করেন, এসে গিয়ে দিয়ে যাব। মাঝে মাঝে আপনারা মাইক ভাড়া করলে নানার এলাকা, আমার এলাকা, আমাদের আসতে কোনো অসুবিধা আছে সভাপতি সাহেব? কোনো অসুবিধা, খালি বলবেন একটা পোলট্রি মুরগি আনলেই হবে, আল্লাহ কবুল করুন, আনবেন না? এবার খাওয়া দাওয়া শরীফুল ভাইয়ের বাড়ি হলো, আপনার বাড়ি হলে ভালো লাগবে আগামীবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাওয়াত নিলাম বলুন। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব ভালো মানুষ, মন দিয়ে কথা শুনতেছে, আল্লাহ এই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন, বলেন আমিন। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুস আলী, বারাকপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি, এবং আজকে আমাদের পাশেই বসে রয়েছেন আমাদের অভিভাবক, আমাদের নেতা, গণমানুষের নেতা, জনাব মুহতারাম অধ্যাপক হারুনা রশিদ স্যার, আমি যাকে চেষ্টা করি সর্বোচ্চ সম্মান করার আমাদের উপজেলার মধ্যে, এবং আমি উনার দিক নির্দেশনা নিয়েই আমার জীবনটাকে পরিচালিত করতে চাই, সাংগঠনিক বা অসাংগঠনিক জীবনেও। এছাড়া আমার আগে আলোচনা করেছেন কারি আনোয়ারুল ইসলাম, হজরত মাওলানা নজরুল ইসলাম খান, উনি অসুস্থ রয়েছেন, আল্লাহ সুস্থতা দান করুন। আলোচনা করেছেন আমার বন্ধুবর হজরত মাওলানা মাহবুবুর রহমান, আমরা দুইজনই একই ইউনিয়নের, একই ইয়ারমেট, ও উনি আর আমি একই সাথে একই ইয়ারমেট, আমাদের আমাদের পড়াশোনা, তো আমরা দুইজনই তরুণ বক্তা, ঠিক কিনা? তো এখন তরুণদের হাতে দেশ ছাড়ার দরকার আছে না নাই? কারণ ইতিপূর্বে অনেকেই চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে নাই। যখন তরুণেরা জেগেছে, রাজপথে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যখন বলেছে স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও, তখন বাংলাদেশের স্বৈরাচার পালিয়েছে, স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং দেশটাকে যুবকদের হাতে, তরুণদের হাতে ছেড়ে দিতে হবে, তারাই এই দেশকে গঠন করতে পারবে। এখনো বুড়োরা আছে খাইচ্চরের খাইচ্চ, শয়তানের শয়তান, ক্রিমিনালি বুদ্ধি এখনো যায় নাই। কি করে মানুষকে ক্ষতি করা যায়, কি করে কার জমি ফাঁকি দেওয়া যায়, কার শাল কনে লাগানো যায়, কার বাস কনে ঢুকানো যায়, আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। উপস্থিত আছেন, উপস্থিত ছিলেন হযরত মাওলানা, বক্তৃতা দিয়েছিলেন মাওলানা মাহবুবুর রহমান, পরিচালনায়, সার্বিক পরিচালনায় মোহাম্মদ শরীফুল ইসলাম বন্ধুবর। এছাড়া পর্দার অন্তরালে আছেন মা বোনেরা, আমার সামনে অনেকেই আছেন যাদের জুতো দুইখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, রাস্তায় দাঁড়ানো মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এবং আজকের এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কেউ মাহরুম হন নাই, বরং যেই শুকরিয়া আদায় করেছে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যন্ত্রণায়, অসুস্থতায় যে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি খুঁজে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পড়েছিলেন, নমরুদের বলেছিলেন যে আমাকে রক্ষা করো, বলেছিলেন? বলেন নাই? মুসা আলাইহিসসালাম নীল নদের তীরে যেয়ে ফেরাউনকে বলেছেন যা হয়েছে হয়েছে, সারেন্ডার করলাম, আমাদের রক্ষা করো, বলেছে? বলে নাই? আবু জাহেলের কাছে আল্লাহর নবী বলেছে যে আবু জাহেল ভুল করে ফেলেছি, আমাদের আর জ্বালায়ও না, মদিনায় যেতে চাই না, মক্কায় থাকতে চাই, বলেছে? আব্রাহার কাছে আব্দুল মুত্তালিব বলেছে যে দেখো তোমার হস্তি বাহিনী এসেছো, ফিরে চলে যাও, তুমি এই কাবার পরে আক্রমণ করো না, তোমার গির্জায় আমরা যাব, বলেছে এই কথা? বরং না বলে কি বলেছেন? আব্দুল মুত্তালিবের যখন উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্য বাহিনী, আব্দুল মুত্তালিব ঠান্ডা মাথায় চলে গেলেন আব্রাহার কাছে,
যে বললেন আব্রাহাম তোমার সৈন্যবাহিনী আমার উটগুলো ধরে এনেছে। কেন ধরে এনেছে? বললো আমরা শুনেছি তুমি নাকি এই কাবা দেখাশোনা করো, এই জন্যে তোমার উটগুলো ধরে আনা হয়েছে। এখনকার জামানায় এমন আছে না নাই, বিশেষ দল করার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে দোকান খুলতে পারে না, দোকান খুলতে পারে না এমন ঘটনা অতীতে ঘটেছে নাকি ঘটে নাই? প্রতিষ্ঠানে যাইতে দেয় নাই, চাকরি করতে দেয় নাই, প্রতিষ্ঠানের সভাপতি হইতে দেয় নাই, সেক্রেটারি হইতে দেয় নাই। এইভাবে তাদেরকে যেখানে যা ক্ষমতা ছিল ক্ষমতা থেকে সরানো হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি জোর জবরদস্তি করে সম্পদগুলো কেড়ে নেওয়ার নজির আছে না নাই? এইগুলো যারা করে তারা আব্রাহার উত্তরসূরি। কার উত্তরসূরি? একদম মিলাই নেবেন, যদি না মেলে বলবেন যে হুজুর এই কথা তো কই পালাম না, তো আব্রাহার কথা কোরআনে আছে না নাই? তো আব্রাহার নাম ধরে আসবে না, এখন আব্রাহার জায়গায় অন্য নাম নিয়ে সামনে আসবে, ঠিক না বে? ঠিক। এসে বলবে পালাবো না, বলবে তো ওগো আমার ভাইরা যখন চলে গেল আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলল, আব্রাহা বলল তুমি তো কাবা দেখাশোনা করো এই জন্য ধরে এনেছি, তোমার বক্তব্য কি? বলল আমার বক্তব্য হলো আমার উটগুলো ছেড়ে দাও। বলল আব্দুল মুত্তালিব আব্রাহা বলল আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলাম, কেমন করে তুমি তোমার উটগুলো ফেরত চাইলা অথচ আমি ভাঙতে এসেছি? তুমি যেই কাবাঘরটা ঝাড়ু দাও, তুমি যেই কাবাঘরটা রক্ষণাবেক্ষণ করো, তুমি যেই কাবাঘরটা মুসামুসি করো, সেই কাবাঘর ভাঙার জন্য আসলাম, সেটা নিয়ে তোমার কোনো বক্তব্য নাই, তোমার কোনো কথা নাই, তোমার কোনো বার্তা নাই, অথচ তুমি তোমার নিজের উটগুলো ফেরত চাইলে। আব্রাহা শক্ত করে উত্তর দিল, ওগো আব্দুল মুত্তালিব শক্ত করে উত্তর দিল, ওগো আব্রাহা শুনে নাও, আমি যে উটনিতে এসেছি ওই উটগুলোর মালিক আমি, ওই উটগুলোর অভিভাবক আমি, ওই উটগুলোর দখলদার আমি, ওই উটগুলোর দখলদার, সুতরাং আমার উটগুলো আমি উদ্ধার করতে এসেছি, আর তুমি যে কাবা ভাঙতে এসেছো ওই কাবার মালিক হলেন স্বয়ং আল্লাহ। আমি যেমন আমার উট নিতে এসেছি, আল্লাহর যদি দরকার পড়ে তাইলে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে তার কাবাঘরকে রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ করেছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করলেন, আর ওই হস্তি বাহিনীর পরে যখন নিক্ষেপ করলেন কঙ্কর, সূরা ফিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অদায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওগো নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি তাদের চক্রান্ত কি নৎসাত করে দিইনি, ধ্বংস করে দিইনি? আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করলো ছোট ছোট কঙ্কর, আর তাতে তারা পশুর চিবানো ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জুলুমের সীমা অতিক্রম করে তখন সাহায্য আসে কার? কার সাহায্য আসে? চিল্লাই বলেন কার? হাত উঁচু করে বলেন কার? আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় তাইলে বুঝে নেবেন আপনার মধ্যে রোগ এখনো সারে নাই। কারণ যে আল্লাহ আপনারে খাওয়ালো, বানালো, পড়ালো, স্ত্রী দিল, সন্তান দিল, ঘর দিল, বাড়ি দিল, চোখ দিল, কান দিল, নাক দিল, মুখ দিল, আহারে এত সুন্দর আমার যুবকদের প্রেমিকাও দিল, কথা কয় না? আছে না নাই? আল্লাহ দিয়েছে, শয়তানের দিয়েছে, শয়তান কোথায়? তোমার প্রেম করতে আল্লাহ দেয়? আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, তোমার চুল এত সুন্দর দিয়েছে বলে কুত্তা কাটিংটা দিতে পারো? আল্লাহ চুল না দিলে তো তোমার কুত্তা কাটিং থাকতো না, কথা কয় না? এই কথা কয় নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? আর বেশি না, মাত্র 40 থেকে 45 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কত কি দিয়েছেন আমি আমার বয়ে সাজিয়েছি বলবো? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না?
চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ ঠিক না বেঠে চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখেতা তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 দুটি হাত দিল মারতে তোমার যখন যারে চাও ও ভুল বলা হয়ে এখন তো এই কাজেই লাগানো হচ্ছে যার মনে সেই এই থাপড়াটা বসাই দিস আছে না নাই আগে যারা সাদাবাজি করতো ওরা এসে বলছে যে আগে যারা ছিল ওরা তো দায়িত্ব সাইড দিতে আমরা আইসি পাকা মুখ থাকার কয় কতক্ষণ নিত বলছে একশো বলছে সেই একশো করেই দিস বেশি নেব না কেমন লাগে কোন তো ভাল লাগে না কাকে সুজা করবো সুজাই করতে পারছি না কোনো পালি আগে একদল হুমকি দিত এখন আর একদল দিচ্ছে আমাকে জ্বালা শেষ নেই আমাকে দুঃখ দেখারও লোক নেই দেখে কে এই জন্যে আমাদের নেতারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় জিজ্ঞাসা করে যে লুঙ্গি পরে যাবো না পায়জামা পরে যাবো মানে টেনশন নেই কথা কি বোঝা গেছে টেনশন আছে জেলখানায় যায় যে হাতে হ্যান্ডকাপ পরায় না তাও এরকম করি হাত দেখায় দুইখান হাসি দিয়ে তারপরে জেলখানায় যায় সুবহান আল্লাহ ঠিক না বে ঠিক আর অন্যরা জেলখানায় কোঠে দাঁড়ায় দাঁড়ায় কান দেওয়ার বলে আই এম সরি আমার ভুল হয়েছে প্লিজ ক্ষমা করেন ঠিক না বেটে আমার ভুল হ্যাঁ আছে প্লিজ ক্ষমা করি দেন প্লিজ ক্ষমা করি দেন আর আমাদের আল্লাহর পথে যারা থাকে তারা বাতিলের কাছে মাথা নত করে করে তারা মাথা নত করে শুধু একজনের কাছে গভীর রাতে রজনীতে অন্ধকারে দিনের আলোয় হাটে মাঠে ঘাটে খাটে যেখানেই যায় মাথাটা আল্লাহর কাছে নত করে দেয় আর বলে ও গো আল্লাহ তুমি অভিভাবক তুমি ছাড়া আমরা আর কাউকে অভিভাবক মানি এই জন্যে এদের কোনো কষ্টও থাকে উদাহরণ দিতে যাই বলি আমার মুহতারাম হারুন আর রশিদ স্যার উনি ঝিকর গাছাই থাকে গরু পালন করেছে গ্রামের বাড়িতে গোয়াল করে গরুর একটা খামার করেছে গরুর বিশালির দাম এখন বেশি 8,000 টাকা কাউন ঠিক কিনা এত দাম বেশি মনে করছে ধান না হয়ে বিচলি হলেই ভালো হইতো ঠিক না বে ঠিক ধান হোক আর না হোক বিচলিটা যদি ভালো হতো তাইলে ভালো হতো এই গরুর খোরাক কমানোর জন্য মাঠের মধ্যে ছেড়ে দিয়ে এসেছে সার দিয়ে এসেছে সকাল বেলায় বিকেল বেলায় আনতে যাবে কিন্তু আমার শরীফুল ভাই মাহফিলে ডাকার কারণে গরু মাঠে আনতে যাইতে মনে নাই কাছে ছিল একটা বাগান বাগানের মধ্যে ছিল বাঘ বাঘ বের হয়ে গরুকে করেছে তারা গরুর ধরার জন্য পিছনে দিয়েছে দৌড় গরু দৌড়ানো শুরু করেছে যদি বাঘ ধরে ফেলে খেয়ে ফেলবে গরু দৌড়াইতে থাকে কিন্তু বাঘের সাথে কি দৌড়ায় পারা যাবে পারা তো যাবে না এই চিন্তা করে গরু একটা বুদ্ধি করেছে পাশে ছিল কাদাওয়ালা একটা ক্ষেত কাদাওয়ালা একটা জমিন সেই জমিনের মধ্যে দিয়েছে লাফ কাদার মধ্যে গেছে আটকে বাঘও দিয়েছে লাফ ধরার জন্য কিন্তু বাঘের গতি ছিল বেশি ওর লাফের কারণে গরু থেকে 3 মাইল 3 হাত দূরে যেয়ে পড়িস মানে ওর গতি তো বেশি কয় হাত দূরে ও আটকে গেছে কিছু কাদায় দেখবেন যত ছাড়াইতে চান তত দেখবেন আটকে যাবেন এরকম আছেন গরু কোনো টেনশন করে না খালি জাবর কাটাই আর বাঘ ছাড়ানোর জন্য খালি আপিস টিপিস করে আর ততই জড়াইতে থাকে আর গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলে গরু তো বলছে কে ভাই কি হয়ে ভাই কি রাগ করছিস কেন সমস্যা কি বলছে গরু যদি তুই আমারে ধরা দিতিস তাইলে আমি তোরে খাইতাম এটা ঠিক আমি বেঁচে থাকতাম আর তুই যদি দৌড়ে পালাইয়ে যাতিস তাইলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম কিন্তু এমন একটা কাজ করলি রে গরু এমন কাদায় লাফ দিস রে এই কাদা থেকে না আমি বাঁচবো না তুমি বাঁচবা কয় তাতে কি মানে বাঁচার তো ভরসা নেই দুইজনই এই কাদায় আটকে ক্ষুধার যন্ত্রণায় পানির তাড়ানায় মারা যাব এরপরেও তুমি কেমনে জাবর কাটাও টেনশন নাই কেন গরু কয় ভাই রে
এটা তুই শুনলি তো তোরও টেনশন কমে যাবে। কেন কি টেনশন, কি অবস্থা? ওরে বাঘ, আমি কেন যাবর কাটাই, কেন আমি টেনশন করি না, চিন্তা করি না, আর তোমার কেন দুশ্চিন্তা আমি তোমারে বুঝাই দিই। আমার মালিকের নাম হলো অধ্যাপক হারুন আর রশিদ স্যার, উনি এখন 5 আগস্টের পর থেকে এত ব্যস্ত, এত ব্যস্ত, খালি প্রোগ্রামের পরে প্রোগ্রাম, এখন ওপেন প্রোগ্রাম করে বেড়ায়, আমার খোঁজ খবর ঠিক মতো রাখতে পারছে না, এটা ঠিক। কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে, এসে যখন গোয়াল ঘরে লাইট দিয়ে দেখবে যে আমি গোয়াল ঘরে নাই, তখন উনি খুব ফোন করবে যে ইউনিয়ন থেকে সব দায়িত্বশীল সবাই আসেন, সবার নিয়ে গরুটা খুঁজতে যেতে হবে। দায়িত্বশীলদের নিয়ে, রুকনদের নিয়ে যখন গরু খুঁজতে আসবে, আসার পরে যখন আমার এই কাদার মধ্যে পাবে, আমারে তো উদ্ধার করবে, আর তোরে দেখার পরে এখানে 12 জামাত নিয়ে তারা পিটোয়ে কবর দিয়ে থিয়েটার ভাস যাবে, ঠিক না? ঠিক তো, আমি কেন টেনশন করব? আমার তো অভিভাবক আছে, আমার তো মালিক আছে, যেই মালিক বিপদে পড়লে আমাকে উদ্ধার করে, খাবার না থাকলে আমাকে খেতে দেয়, পানি না থাকলে আমাকে পান করায়, শোয়ার জায়গা না থাকলে আমার জায়গা করে দেয়, মশা কামড়ালে মশারির ব্যবস্থা করে, না হয় পলে আগুনে বিচলি আগুন ধরায় ধোঁয়া দেয়, আমার জন্য সব রকম ব্যবস্থা করে আমার মালিক। সুতরাং বিপদে পড়লেও আমার চিন্তা নাই, কারণ আমার মালিক আমাকে খুঁজে নিবে। তেমনিভাবে আলেম ওলামা যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, কোরআনের পথের কর্মী যারা, আল্লাহর পথে চলে যারা, ওরা যদি জেলেও যায়, ওরা যদি ফাঁসির কাষ্ঠেও যায়, ওরা যদি রিমান্ডেও যায়, ওরা যদি গুম হয়েও যায়, ওরা যদি দেশও ছাড়তে হয়, তারপরেও চিন্তা করে আমাদের মালিক আল্লাহ, তিনি একদিন আমাদের জান্নাত দিয়ে দিবেন, তিনি একদিন আমাদের পরে খুশি হয়ে যাবেন, তিনি একদিন আমাদের গুনাগুলো মাফ করে দেবেন, তিনি একদিন আমাদের জন্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদারটাও নসিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য ফাঁসির কাষ্ঠে যেও কি করে হাসে, কথা কয় না, ফাঁসির কাষ্ঠে যেও কি করে, ফাঁসির কাষ্ঠে যেও হাসে, রিমান্ডে যেও হাসে, জেলখানায় যাওয়ার সময়ও হাসে। এই জন্য এই নেতাদের কোনো ভয় থাকে, কারণ ডাকে কাকে? খারাপ লাগছে বলবো আর একটু? বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও, ঠিক না বে? ঠিক দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও, হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি, ঠিক না বে? ঠিক যারা ঠিক বলেননি ওদের মনে হয় বিশ্বাস হয় না, বিশ্বাস হয়? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বলেন আলহামদুলিল্লাহ। এ তো অল্প বললাম, সারাদিন যদি চিন্তা করেন, এই যে পিশাব ফেরেন দিন 5 বার 7 বার আছে না, আর ডায়াবেটিস হইলে তো আরও 15-20 বার, হঠাৎ যদি একটা পাথর এসে আটকে যায় আর পিশাবটা যদি না হয়, রাত্রে উঠেছেন পিশাব ফেরার জন্য, হঠাৎ বন্ধ হয়ে গেছে মেশিন, এরপরে আপনি মনে করেন কাল সকালে যা হয় করবেন, এই মনে করে শুয়ে থাকেন, কথা কয় না, এই মনে করে শুয়ে থাকেন? বরং এসে যদি স্ত্রীর বলেন, স্ত্রী পিশাব ফিরতে গেছিলাম, কিন্তু
হঠাৎ বন্ধ হয়ে গেছে, স্ত্রী কয় অসুবিধে নেই দুই দিন পরে করে আনো, বলে এই কথা, বরং বলে মা ডাকো নাই আব্বার ডাকি, আব্বা আপনার ছেলের এই হচ্ছে, ডাকে না ডাকে না। এবার আব্বা এসে কয়, আরে টেনশনের কিছু নেই তুই পাঁচ দিন পরে পেশাব করিস, বলে এই কথা, বরং এলাকার ডাক্তারকে তাড়াতাড়ি করিয়ে হোমিওপ্যাথি এই সেই ফুটা গুনে দিয়ে দেখো দিন জীবের পরে কিছু হয় কি না, ও টপ টপ করে দেয় তারপরে কোনো কাজ হয় না, এরপরে অ্যালাপাথি, তাও যদি কাজ না হয় এরপরে চাপ বাড়ে না কমে, বাড়ে। এইবার সভাপতির কাছে যায় যাই কয় একটু অ্যাম্বুলেন্সে ফোন দা, আমার ছেলের হচ্ছে না, ঠিক না বে ঠিক, অ্যাম্বুলেন্স বলে এই রাত্রি যদি আসতে হয় তাইলে ভাড়া ছিল 1000 এখন দিতে হবে 2200, কয় 2200টা তোর ভিটে বেশি তো বলছি আয় আগে আমার নিয়ে যে পিসাব করা, ঠিক না বে ঠিক। তাইলে এই পিসাব যে ভালোভাবে ফেরেন এর জন্য শুক্রিয়া আদায় করবেন কার, মাথায় রাখেন, এইটা বলার হাসার জন্যে বলি নাই, শুধু আপনার চিন্তাটা, আপনি এত সুন্দর চেহারা নিয়ে ওই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করি বেড়ান আছে না নাই, 14ই ফেব্রুয়ারি যুবকেরা এখানে যুবক কম, অথচ আমি যে মাহফিলে যাই যুবক দিয়ে ভরা থাকে, সারা পৃথিবীতে যুবকদের গণজোয়ার সৃষ্টি হয়েছে কিন্তু এই বারাকপুরি যুবকদের মধ্যে কোনো স্প্রিয়া হয়নি, কারণটা কি, সব কি এই নাকি ডায়াবেটিসে জাগান দিয়েছে, হ্যাঁ কারণটা কি, এই যুবকদের উজ্জীবিত করার দরকার আছে না নাই, আমার যুবকেরা আমার সোনার ছেলেরা এই কোরআন তোমাদের হাতে নিতে হবে, এই কোরআনের নেতৃত্ব তোমাদের দিতে হবে, তোমরা সামনে দাঁড়ালেই আধার কেটে যাবে ইনশাআল্লাহ, কাটবে না কাটবে না। আল্লাহ রাসূলের হাতকে শক্তিশালী করেছিলেন আর বাধা দিয়েছিলেন বৃদ্ধরা, যুবকেরা তরুণেরা এসে রাসূলকে সহযোগিতা করেছেন আর রাসূলের সাথে প্রাণপণ লড়াই করে আল্লাহর দিনকে বিজয় করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তবে এখানে যারা বৃদ্ধ এসেছেন মন খারাপ করার কিছু নেই, কারণ আপনারাও যুবক ছিলেন, যৌবনকা যৌবনকালটা যদি আল্লাহর রাস্তায় কাটিয়ে থাকেন তাহলে তো ভালো কথা গো, আর যৌবনকালে যদি বেড়া ভেঙে বেড়ান তাহলে বুঝে নেন আসে না নাই। মা বোনেরা পর্দার অন্তরালে দুই একটা কথা ওনাদেরও বলার দরকার আছে না, মা বোনেদের বলতে হবে মানে কি, টাকা পাঠায় একজন আরো আরেকজনের নিয়ে ঘুরি বেড়ে, আরে আওয়াজ দেখো স্যার দেখেছেন এইবার আওয়াজ মনে আছে পয়েন্টে পড়েছে, ওরে বাবা এতক্ষণ আওয়াজ বের হয় না, হ্যাঁ টাকা পাঠায় একজন আর আরেকজন আরেকজনের নিয়েতে যায় গদখালি ফুল বাগানে কপালে ফুল দেখে ঘুরি বেড়ায়, কোন জামানায় আসলাম, স্বামীর সাথে ভালো করে কথা বলে না কিন্তু বল্টুর সাথে ওরে মজা, হ্যাঁ এতদিন পরে আমার কথা মনে পড়লো, আরে পাকাম আছে না নাই। আমার মা বোনেরা আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন অধিকাংশ নারীরা জাহান্নামী, আমি মেরাজ থেকে দেখে এলাম জাহান্নামে অধিকাংশ নারীরাই রয়েছে, তোমরা বেশি বেশি সাদাকা করো। আল্লাহর নবীর কাছে একবার প্রশ্ন করা হলো গো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অধিকাংশ নারীরা জাহান্নামী, আল্লাহর নবী বললেন অনেক কারণ আছে, তার মধ্যে মেজর কারণ দুইটা, বড় কারণ দুইটা, দুইটা বড় কারণে তারা জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো দুইটা কারণটা কি, আল্লাহর নবী বললেন এক নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি না শুকুরি করে, স্বামীর প্রতি কি করে না শুকরি, না শুকরি বোঝেন, স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেই ঘরটা বানিয়েছে ওই ঘরটা পছন্দ হয় নাই কিন্তু শরীফুল ভাই যেই ঘরটা বানিয়েছে যেই বাড়িটা বানাইয়েছে ওইটা পছন্দ হয়, স্বামী যে ড্রেসিং টেবিলটা কিনেছে ওইটা ভাল লাগে না কিন্তু দেওর যে ড্রেসিং টেবিলটা কিনেছে ওইটা, এরকম আছে না নাই, নিজের বাড়ির কালারটা পছন্দ হয় নাই অন্যের কালারটা পছন্দ হয়, নিজের স্বামী যে থ্রি পিসটা কেনে ওইটা পছন্দ হয় না, আবার যখন আর একজন ভাবির পরনে দেখে কয় দেখো দিন অমুক ভাবির কত সুন্দর থ্রি পিস কিনে দিয়েছে, আর তুমি এসকে সুপার মার্কেটে গেলে কিচ্ছু কিনতে পারো তোমার আল্লাহ কী দিয়ে আসে না নাই, স্বামীর না শুকুরি করে যাই কেনে পছন্দ হয় না
যাই কেনে ছয়ে ছয় না, যাই করে ভালো লাগে না। আবার গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। কথা কয় না, দেওর ভাল লাগে। আরে পাকাম, এরকম নারী আছে না নাই? এক হুজুর কুমিল্লায় গেলাম, বলতেছে ভাই একটু বুদ্ধি করলাম। কি বুদ্ধি? বলছে আমার স্ত্রীর যাই কিনে এনে দিই পছন্দ করে না, যাই কিনে এনে দিই তার ভালো লাগে না। খালি বলে যে হারুন আর রশিদ স্যার দেখো তার স্ত্রীর জন্য কত সুন্দর কিনেছে, আর তুমি যা কিনিস হবে কি পরে মানুষের সামনে যাওয়া যায়। তো আমি একবার বুদ্ধি করলাম, একটা খুব ভালো করে চয়েস করে যশোর থেকে কালেক্টরেট মার্কেট থেকে শাড়ি কিনলাম। কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রাত্রি, রেখে বললাম স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়িটার দিকে তাকাচ্ছে, যে শাড়িটা নারীদের আর একটা সমস্যা হলো কী হয়েছে ওটা দেখতেই হবে, ওটা জানতেই হবে। কথা কয় না, কোন বাড়ি কী আছে একটু চিল্লালি হয়েছে, সেই কি হয়েছে রে, ঘটেছে রে ঘটনা, দাঁড়া বসে একটু দেখে আসি। ওরে বাবা, ভাত বাড়িতেছে স্বামীর, যদি একটু পাশের বাড়ি একটু চিল্লা, একটু দাঁড়াও একটু আমি এসে দিচ্ছি একটু দেখে আসি। ওরে ওর দায়িত্ব, কথা কয় না, এলাকার লোক আজ হবে আঞ্চলিক, ঠিক আছে? তো ওগো আমার ভাইয়েরা, বলতেছে আমি শাড়ি কিনলাম কালেক্টরেট বা কুমিল্লার মার্কেট থেকে, খুব দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলে রেখে স্ত্রীকে বললাম খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকায়, যে শাড়িটা কার কার কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক পর্যায়ে জিজ্ঞেস করলো শাড়িটা কার, আমি বললাম আমার বন্ধু, আমার বন্ধু শরীফুল তার স্ত্রীর জন্যে কিনেছে। কয় দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, ডিজাইনটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতাটা কত মিহি, আর তুমি যা কেন থাকি পরা যায়, কান্না আছে না নাই? আর ওকে কমন ডায়লগ হলো যে আমার আল্লাহ এই জায়গায় নসিবে লিখেছে, আমি বলি এই সংসার করি যাচ্ছি, তা না হলে এই সংসার জীবনে কেউ করতো না। ওরে বাবা, আমার এক বন্ধু বললো এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে তুই দেখ আরও একজন আছে। পাখাম, ঠিক আছে না বুদ্ধি? এই কথা বললি আর একটা বিয়ে করবে, করি দেখাই দেবেন যে দেখ তোর বাইরে আর একটা করে কিনা। হ্যাঁ আমি বুঝলে করছি নাই, পাখাম থাকে, বরং আমরা পাগল ছাগল বুঝলে তোকের এখন খাওয়ায়, তা নাহলে তোকের এত খাইতে হবে কেন? ঠিক বলছি তো? ওগো আমার ভাইয়েরা, এই শাড়ি যখন কিনে এনেছে, আনার পরে খালি শাড়ির দিকে তাকায় জিজ্ঞেস করার সাহস পায় না। এক পর্যায়ে বললো, বলার পরে সে বলল আমার বন্ধু শরীফুল ইসলাম কিনেছে তার স্ত্রীর জন্য এবার শাড়ির প্রশংসা, কত সুন্দর রং, কত সুন্দর সুতো, কত সুন্দর পাট, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সব কিছু, আর তুমি যা কেন তা তো পরা যায় না, তা পরলে মান সম্মান থাকে না। আমি বললাম স্ত্রী তোমার কি শাড়ি পছন্দ হয়েছে, বলছে হয়েছে বলেই তো বললাম, কারণ তুমি তো কেন নাই, তোমার নজরও ভালো না। বললাম শাড়িটা তুমি নাও, আমার বন্ধুর সাথে যা যুদ্ধ করা লাগে আমি করবানে, তুমি এটা নাও তোমার দিলাম। সে শাড়িটা নিয়েছে, নেওয়ার পরে রাত্রি শোয়ার সময় জিজ্ঞাসা করলাম বিবি গো বলো দেখি তোমার শাড়িটা পছন্দ হয়েছে নাকি, বললো 100%, আজকে আমার মনের মতো একটা শাড়ি পাইলাম। তুমি এতদিন যা কিনেছো তা তো পরা যায় না, তা তো পরে মানুষের সামনে যাওয়া যায় না, তোমার বন্ধু যে কিনেছে রংটা ভালো, ডিজাইন ভালো, পাড় ভালো, সুতা ভালো, বলতেছে দেখো স্ত্রী আজকের রাত যদি সকালবেলা ঘুম ভাঙে তাহলে ফজর, আর ঘুম যদি না ভাঙে তাহলে কবর, আমি তোমারে কত ভালোবাসি গো, তোমারে কত মায়া করি মহব্বত করি গো, দেখো আজকের এই শাড়িটা আমি তোমার জন্যে নিজে পছন্দ করে কিনে এনেছি। বলছে তালি এর রং থাকবে না, তালি এর এই হলো স্বামীর না শুকুরি করা। কি করা বোঝা গেছে তো ঘটনাটা? স্বামীর না শুকুরি করা, আপনি যত ভালোই করেন না কেন, আপনি যে জমিটা যে প্লটটা কিনেছেন ওর থেকে আর একজন যেটা কিনেছে ওইটা নাকি বেশি ভালো, আপনি যে প্লটটা করেছেন তার থেকে ওইটা ভালো, এই কাজগুলো মা বোনেরা করা যাবে না। আপনার স্বামী কষ্ট করে, রিক্সার প্যাডেলে পা রাখে, ওয়েল্ডিংয়ে কাজ করে, আগুনের ঝলকানি লাগে, কখনো আগুন লেগে
চেহারাটা পুড়ে যাই, কখনো জুতার মধ্যে ঢুকে যাই, বিদেশে কষ্ট করে প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে আমি কাতারে গেলাম। যাওয়ার পরে একজন ছুটে এসেছে, আমি বললাম ওগো ভাই, বলতেছে আমি আপনাকে চিনি, একটা সেলফি নেওয়ার জন্য এসেছি। আমি তার পরনের কাপড়ের দিকে তাকালাম, এই প্যান্টটার মধ্যে পা মাজা থেকে পা পর্যন্ত পাঁচ সাত জায়গায় ছেঁড়া, শার্টগুলো অনেক জায়গায় ছেঁড়া। সে আমার সাথে সেলফি উঠার পরে আমি বললাম আমিও আপনার সাথে একটা সেলফি নিতে চাই। বলল না আমি আপনার সাথে উঠতে চাই না, আপনার ফোনে আমি ছবি উঠতে চাই না। আমি বললাম কেন? বলল হুজুর আপনি যদি ফেসবুকে দিয়ে দেন, আমার পরিবার যদি দেখে তাইলে বুঝে ফেলবে আমি কত কষ্টে আছি, আমি কি পোশাক পরি, আমি কি অবস্থায় আছি। ওগো হুজুর আমি আমার পরিবারকে বুঝাতে চাই না, এখানে আমি ছিঁড়া কাপড় পরি, এখানে আমি রং চটা জামা পরি, এখানে আমি পরিশ্রম করি, চেহারাটা কালো করে ফেলি, আমার পরিবারকে বুঝাতে চাই না। যেদিন বাড়ি যাব প্যান্ট পরে শার্ট পরে টাই কোট লাগায়ে, আমার পরিবার বুঝে নেবে আমি প্রবাসেও ভালো আরামে আছি। এই কষ্ট করে আমার প্রবাসীরা দেশে টাকা পাঠাই, আপনার জন্যে টাকা পাঠায়, আপনার সন্তানের হাতের অ্যান্ড্রয়েড ফোন, আপনার সন্তানের গাড়ি, আপনার জন্যে ঈদের খরচ, আপনার আপনার মা শ্বশুর শাশুড়ির জন্যে ঈদের খরচ, আপনার সংসার চালানোর অ্যামড্যামে এত কিছু দেওয়ার পরেও যখন আপনি আবার আপনার স্বামী ছেড়ে ওই মকসেদের সাথে রং নাম্বারে ডায়াল করেন, তখন বলেন আপনি কয় নম্বর দুই নম্বর লোক, কয় নম্বর দুই নম্বর লোক, কথা কয় না। এই না শুকরিটা বুঝতে পারছেন তো? এখন এরকম কি করা যাবে? স্বামীরা কষ্ট করে স্ত্রীর মুখে হাসি দেখার জন্যে, স্বামীরা কষ্ট করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্যে, স্বামীরা কষ্ট করে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্যে। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, স্বামীর সাথে বিয়াদবি করবেন না। সারাটা দিন পরিশ্রম করে আসার পরে যেই বাড়িতে আসে হাজারো নালিশ, তোমার মা এই বলেছে, তোমার ভাই ওই বলেছে, তোমার বোন এই বলেছে, তোমার মা যেই খাতে চাইলো, তোমার মা, কথা কয় না, করে না, করে না। এইগুলো করা যাবে? এইগুলো করবেন না, বরং আপনি, আমি বলি শাশুড়িদের প্রতি পুত্রবধূরা কেন কৃতজ্ঞ হবে, কারণ আপনি একটা মাস যদি বাবার বাড়িতে যান দেখবেন আপনার মার মধ্যে অঞ্জালা শুরু হয়ে গেছে। এক মাস যদি থেকে থাকেন আপনার মার মিজাজটাই খারাপ হয়ে যাবে, তুই যা বেরোদিন বাড়িতে, সত্যি বলছি না মিথ্যা বলছি? অথচ আপনি ছেলের বউ, ছেলের বউ, আর আপনার শাশুড়ি আপনার নিয়ে বছরের পর বছর সংসার করা, শুধু না আপনি যাই যদি দশ দিন হয়ে যায় শ্বশুর বা বাপের বাবার বাড়ি, শাশুড়ি ফোন দিয়ে বলে বৌমা তা বাড়ি এইসো, এ বাড়ি দেখি রাখবো কিনা, বলে না, বলে না। আর মা যদি মার কাছে যাই থাকেন বিয়ের পরে, দেখবেন এক মাসের মধ্যে মার চেহারা কালো হয়ে গেছে, বাপ মার কাছে ঘেন ঘেন করে, ও যায় না কেন, খেয়াল করি দেখবে, সত্যি বলছি না মিথ্যা বলছি? তাহলে আপনার রেসপেক্ট থাকতে হবে কার পরে? শাশুড়ির পরে, যে পরের মেয়ে আপনাকে মেয়ে মনে করেছে। আপনার মা তো আপনার বিয়েতে কাটিত কেটে যাও দিন দূর হয়ে যাও, ঠিক না বেঠিক? দূর করে যাও, আজ কি আর লাগবে মা বন্ধের? আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বলল মুড়িও খাবো ভাতও খাবো, মুড়ি খাওয়া ভাত খাওয়া, বলেন তো স্যার আমাদের পিকনিকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে দেখে মুড়ি যা আছে তা দশজনের হবে আর ভাত যা আছে তা দশজনের হবে, আমরা লোক হলাম বিশ জন, তাহলে কেউ মুড়ি যদি খায় তাহলে ভাত না খালি মোটামুটি তার খোরাকটা মেটবে, আর কেউ যদি ভাত খায় তাহলে মুড়ি না খালি তার খোরাকটা মেটবে। স্যার বলতেছে তোমরা বলো, আমার বলছে মুড়ি খাবে না ভাত খাবে, তা আমি বলছি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, ঠিক আছে তো বিষয়টা, কথাটা কি বুঝতে পারছেন? তার মানে আল্লাহ বললেন পর্দা করো, পর্দা করো, সাজুগুজু করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বলল ভুরু কাটিং করবো, ঠোঁট পালিশ লাগাবো, তারপরে চেহারায় ওই যে নাইট সুন্দরী আছে না, নাইট ওই যে নাইট ক্রিম মেখে পরিষ্কার হব, এইগুলো করবো, তারপরে বুরকা পরে গদখালি পর্যন্ত যাব, মানে সেই যে গুইজে বুরকা পরবে, আর তারপরে যে আবার কী করবে গদখালি যেয়ে আবার কয় যদি পরিচয় করাই দেয় যে আমার বন্ধু, এই দোস্ত দেখতো আমার চয়েস ঠিক আছে কিনা, কয় তুমি জানো না আমি পরপুরুষের সাথে মুখ দেখাই না, ও তা তো গিজি কার সাথে, ও পরপুরুষের সাথে মুখ মুখ দেখায় না, ও গেস বলো আর এক পুরুষের সাথে, সত্যি না মিথ্যে? আবার এর যখন বিয়ে হবে
তখন এই শিব যদি স্বামী জিজ্ঞেস করে বাসররাতি, তোমার কি আগে কোনটি ঘুডু ঘুডু ছিল, বোঝেন তো? হ্যাঁ, কবে আমার দেখি চোখ তুলি কেউ তাকায় না, শ্বাস পাই জীবন। ওরে বাবা লিখ স্যার। এবারে ছেলেটাও বলো গদখালি ঘুরি বেড়ায় সারা জীবন, ও বলে কি যে আমিও তোমার মতো। তখন বউ বুঝি ফেলে তাহলে তিন নম্বর কথা, ঠিক আছে তো? এই জন্যে আমিও তোমার মতো এটা বললেন না খবরদার, এইটা বললেই বলবে তাহলে আমি যে, বুঝে নেন সব কথা বলতে হবে না, এগুলো না বললি এ যুবকরা তরুণরা এগুলো শিখবে না। কই গেল সেই এমপিরা সব, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? আমি তো আজকে কি বলেন তো এই মাহফিলের আকর্ষণ কি, বক্তা না তো, এই জন্য আকর্ষণ হিসেবে কিছু গান গাওয়ার দরকার আছে না? তাহলে পুরুষদের আওয়াজ একটু হইলো, মহিলাদের আওয়াজ একটু হইলো, এবার দু একটা গান শুনে। হ্যাঁ, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব, ঠিক না বেঠে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা, পালকের ঝলক গেল, পালকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান, খেলা হবে মনে আছে তো? খেলা হবে, আসো খেলবো। হুম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, ঠিক না বেঠিক? গরু বেচ্ছে ঠেকা দিম, তোমরা খালি খেলিবা। হ্যাঁ, গরু বেচ্ছে ঠেকা দিম, ঠেকা দিছে তো? এখন কই আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন, ঠিক না বেঠে? কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল এ সালমে, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা, ঠিক না বেঠে? ওদের সারা দেশটা এখন ফাঁকা লাগে, এখন আর মাহফিলে গেলে বলে না হুজুর এমনে বলবেন না এমনে বলবেন, ডানি না বাই বাই না ডানি, আমাদের অবস্থা হয়েছিল এক হেল্পারের মতো, এক হেল্পার ট্রাক যখন যায় হেল্পার থাকে না থাকে না, ওই যখন রাস্তা খারাপ হয় দুই পাশে পুকুর মাঝখান দিয়ে রাস্তা, যাওয়ার সময় গেছে কোনো অসুবিধা নাই, কিন্তু আসার সময় দুই পাশে পুকুর লোড হয়ে গেছে ধানের বোঝায়, হেল্পারকে বলতেছে দেখ রাস্তা দেখার আমার একটা গাইতে বল, হেল্পার খালি কয় উস্তাদ ডানি রেখে ডানি রেখে, যেই ডানির দিকে দেয় সেই ডানির পুকুরের দিকে যায়, উস্তাদ বাইরে রেখে বাইরে রেখে আবার বার পুকুরের দিকে যায়, উস্তাদ ডানি 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 আবার
এই পুকুরির আবার বাই বাই বাই, এই পুকুরির এই করতে করতে ডানি বাই ডানি বাই ডানি বাই, বলছে উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই। ড্রাইভারের তো মাথা গেছে খারাপ হয়ে, ও এক পুকুরির মধ্যে দিতেছে নামায়। নামানোর পরে বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো সেমনে রেখে। পুকুরির মধ্যে যাওয়ার পরে যেমনে ভালো সেমনে রেখে, ও গো আমার ভাইরা আমাদের অবস্থা হয়েছিল ডানি বসে থাকা, বলতো হুজুর একটু এই দিক চলে গেল, আবার ভাই বসে থাকা বলতো এই দিক চলে গেল, হুজুর বরাবর বরাবর, তারপর কাজ এমনি ভালো সেমনি রেখে। মানে জনগণ যখন খেপে যেত বলতো হুজুর মনে যা চাই করেন, এরা তো জুতো নেই খেপ করলি আর রাস্তা নেই, ঠিক না বে? ঠিক কথা কি বোঝা গেছে? এই শুধু না আমাদের কথা বলতে হয়েছে, কত মানুষের মন চাই করে ভাইরা আমার, চৌগাছা শিকর গাছা একটাই আসন, চৌগাছায় একবার গেলাম এক জায়গায় ওয়াজ করার জন্যে, পাশে বসা চেয়ারম্যান আমি সুন্দর করে ওয়াজ করলাম, যত উন্নয়ন আছে পদ্মা সেতু মেট্রো রেল টানেল পাকা রাস্তা, তারপরে যা কিছু করেছে বিমান এয়ারপোর্ট সব বলা শেষ। মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর গো খালেদে যাওয়ার জন্য একটু দোয়া করে দেন। বলছে কেন? তা বলছে খুব অসুস্থ। তা আমি তো আমার কি, তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান তো এই জন্য। তা আমি বলছি এতক্ষণ বলেন না কেন, দুই ঘন্টা ধরে সব উন্নয়ন করা শেষ, এখন বল আপনি বলেন আপনি বিএনপি চেয়ারম্যান, উন্নয়ন সব করার পরে বলছে আমি বিএনপি চেয়ারম্যান। মানে তখন মনে হইতো কি চেয়ারম্যান পাশে বসে থাকাই মানে ও বিশেষ দলে, কথা কয় না, কারণ তখন তো কিছু লেগেছে, কথা কয় না। গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। শুনে দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান, ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে, তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। এইবার আস্তে বলাটা আমি মানব না, একটু হাত উঁচু করে বলতে হবে, ঠিক না বে? ঠিক। আর একটু জোরে, ঠিক না বে? ঠিক। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে, তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার,
ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার, ঠিক না বেঠে? আমাদের কিছুক্ষণ আগেও দেখলেন প্রশাসনের ভাইয়েরা এসে মাহফিলে দিয়ে গেল না, দিয়ে গেল না। গতকালকে আমার মাহফিল হয়েছিল, এখান থেকে গিয়েছিলেন, এমন কি আছেন কয়জন একটু দেখি আতুজ করেন। এই যে 5, 7, 10, 15 জন গিয়েছিলেন, দেখেছেন ইতিহাসের সেরা মাহফিল যশোরের মধ্যে, যেখানে মানুষ ঢুকতে পারে নাই এই জন্যে অনেকেই ফিরে গেছে। সেই মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান আল্লামা মামুনুল হক। তারপরে ওনার পরের বক্তা ছিলেন মাওলানা মুফতি আমির হামজা। কে? যেই মাহফিলে আমির হামজার উপরে আর বক্তা থাকে, তাইলে আমির হামজা এখানে মামুনুল হকের পরে আলোচনা করেছে। শুধু তাই নয়, ওই মাহফিলের আরও একজন মেহমান ছিলেন, তিনি আর কেউ নন, বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি শহীদ হয়েছেন ক্লিনিক্যালি, তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মেজো সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব আমার ওই মাহফিলে ছিলেন, এবং অ্যাডভোকেট গাজী এনামুল হক ছিলেন, আব্দুল সালাম যুক্তিবাদী ছিলেন, মামুন ছিলেন, মনোয়ারা হোসেন মুমিন ছিলেন, সাইফুল্লাহ বিন কোরবান ছিলেন, এনামুল হাসান বিন নূর ছিলেন, আমার আরও জামাতের জেলা আমির, যে থানা আমির, তারপরে নমিনি। এইভাবে বাংলাদেশের এবং যশোরের যত আলেম ওলামা আছে সব গতকালকের মাহফিলে হাজির করেছিলাম। শুধু তাই নয়, ওই মাহফিলে ডিএসবি থেকে পাঠাইছে স্টেজটা সার্চ করার জন্যে, যেন বক্তাদের কোনো অসুবিধা না হয়, কেউ যেন নিজেই ককটেল কোকাটেল, হ্যাঁ, কেউ যেন ককটেল বোমা বন্দুক পিস্তল না রাখতে পারে, তার জন্য ডিএসবি পাঠাইছে। ম্যাশিংয়ের টাইনে কিত 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 খেলে, মানে খেলে না, চেক করে আর কি। আচ্ছা টিপ দিলি না, কিত কিত করে, কিত 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 কিত, এই চেক করার পরে তারপরে বললো অসুবিধা নাই। তারপরে প্রশাসন থেকে ট্রাফিক পাঠানো হয়েছে, ট্রাফিকরা যেন রাস্তা ক্লিয়ার করে, আর পুলিশের ফোর্স দেওয়া হয়েছে 50 জনের, যে এই মাহফিলের নিরাপত্তায় বক্তাদের আনা এবং নেয়াই যেন পুলিশেরা কাজ করে। শুধু তাই নয়, ওই মাহফিলে হেলিকপ্টারে করে বক্তা গিয়েছে, কালকের মাহফিলে হেলিকপ্টারে করে নেমেছে, বলেন সত্যি না মিথ্যা? সত্যি তো, হেলিকপ্টারে করে বক্তা এসেছেন, আর পুলিশেরা নিজেরা রিসিপশন রিসিভ করে নিজেদের গাড়িতে বাজায় বাজায় স্টেজে তুলে সবার স্টেজতে নামায় হেলিকপ্টারে পৌঁছে দিয়েছে। এইটা সম্ভব হয়েছে এই সময়, এই সময়, এই সময়, কারণটা কি? এক সময় তো আমাদের হুজুর স্টেজে উঠলি পুলিশ এসে বলতো হুজুর নামেন, আপনার একটু থানায় মিষ্টি খাইতে যাইতে হবে, ঠিক না বেঠে? আর এখন বলে হুজুর আসে খেলা হবে, ঠিক না বেঠে? সময় পরিবর্তন হয়েছে না হয় নাই? আরো পরিবর্তন হবে, হুজুরদের আর এখানে ওয়াজ করা লাগবে না, হুজুরা টেলিভিশনে ওয়াজ করবে, আপনারা ওই চা দোকানে বসে চা খাবেন আর দেখবে, ঠিক আছে না? খুশি কি? হ্যাঁ, মহিলারা বলছে ওরা কি চা দোকানে ওয়াজ শুনতে চায়? ওরাও কিন্তু এখনও ওদের অভিযোগ আছে যে হুজুর আমাদের কথা তো ভালোই বললেন, তা ওদের কথা কী ডাক হবে, ওরা যে আমার বাইরে বিলকিসের সাথে কথা কয়তা আছে না নাই? হ্যাঁ, হুজুর মনে করিন না ভুলে গেছে, এ কথাও বলবো, তবে আজ না বলি আগামীবার এসে বলবো ইনশা। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বারবাকপুরের প্রবাসের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো। আপনারা মনে করছেন শেষ করে দিছি? তাহলে দু একজনের এই যে, হ্যাঁ, শয়তানে ধরেছে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এই সঙ্গীতটা অনেক বড়, কিন্তু
হুজুর প্রবাসীদের নিয়ে গানটা বলবেন প্লিজ, আমার বাংলাদেশের প্রবাসীদের। এখন রিকোয়েস্ট রেখেছে, আমি যদি এটা না শোনাই তাহলে বলবে হুজুর আপনার টাকা দেবো না। তাহলে রিকোয়েস্ট রাখার দরকার আছে না নাই? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা, রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই, ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে, অনেক আশা বুকে বেঁধে সারলো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিঁড়লো যেন নাড়ি, মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার বোধখানার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে, খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো, নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি, অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা, মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়, মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো আমার বারবাকপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার, চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে,
দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বারবাকপুরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই সিঁড়ি বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি আহাজারে তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার বারবাকপুরের প্রবাসীদের গল্প বলি শোনো প্রবাসীদের জীবনের সব কথা একটা সঙ্গীতের মধ্যে ভরে দিয়েছি এই ঠিকানার গান বইটাতে একশোটা সঙ্গীত রয়েছে আমার একশোর বেশি একশো একটা সম্ভবত এখানে আমাদের মা বোনেরাও নিতে পারেন সন্তানদের জন্যে আমরা চেষ্টা করেছি অনেক গান এখানে ঢুকাইছি তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তারপরে আরও আছে বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আর একটা নসিহাত করে দিই সময় তো একটু পার হয়ে গেছে করে দেব যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্য এই সঙ্গীতটা
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কি বা হাসিনা, সে আর টা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কি বা হাসিনা, সে আর টা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছিড়ি, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছিড়ি, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? দেখা যায়। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। কে মেম্বার, কে চেয়ারম্যান, কে জামাতের আমির, আর কে আওয়ামী লীগের সভাপতি, এটা কবর কি দেখবে? মুনকার নাকির এটা দেখবে না। সুতরাং কবরে যেন মুনকার নাকিরের জবাব দিতে পারি, সেই খোরাক অর্জন করে যাওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমরা আল্লাহর বিধান মতো চলবো, আল্লাহর দেওয়া কোরআন মোতাবেক চলবো, আল্লাহর দেখানো পথ, রাসুল প্রদর্শিত পথ মোতাবেক চলবো। রাজি কারা? কারা দুটি হাত দেখতে চায়? রাজি আছেন? নারায়ণ তাকবীর। ওগো আমার ভাইয়েরা, যদি আল্লাহর পথে চলতে হয়, আল্লাহর পথে যদি থাকতে হয়, তাহলে বেনামাজি হতে হবে, ঠিক কি না? কি হতে হবে? ও নামাজি, আমি উল্টো বলি ফেলেছি। বেরোজাদার হতে হবে, ও তাও হওয়া যাবে না, তাহলে রোজাদার হতে হবে। তবে জাকাত দেব না, ও জাকাতও দেব, জাকাতও দেব। যদি হজ ফরজ হয়, হজ করব, এটাও করব। তাহলে ইসলামের মৌলিক কাজ কয়টা? কয়টা? কালেমার পরে আর কয়টা থাকে? এই এই ওই ও হাফেজদের আবার যাওয়ার সময় হয়ে গেছে, এখনই শেষ করে দেবো, শোনো, বসো বসো এখন, আর আর পাঁচ মিনিট, আর পাঁচ মিনিট। ওদের আবার তাড়াতাড়ি না গেলে ঘুমাতে হবে, সকালবেলা আবার উঠতে হবে, ওদের মেলা কাজ। এই জন্যই বলি যে একটু সকাল করি দেবেন, আমরা যাতে সকাল করি বাড়ি যেতে পারি। এরা এত দেরি করে, খালি দেরি করতে থাকে। আপনাদেরও দোষ আছে, দেরি করে আসেন কেন? আপনারা দেরি করে এসেই তো ঝামেলা। আমার মাহাবিল দশটার মধ্যে মামুনুল হক, আমির হামজা, এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক, রোকনুজ্জামান, তারপরে কাদের মোল্লা, দূর কাদের মোল্লা তো শহীদ হয়ে গেছে, মানে এরকম যা ছিল সব নিয়ে আইসি আবার দশটার মধ্যেও আসছে। দশটার মধ্যে ওয়াজ শেষ করে বাড়ি যাইয়ে তুই এবার যা করবি কর, কয় যে হুজুররা এ সারা রাত ওয়াজ করি বেড়াইতে ছেলে পিলে হয় কখন? এই জন্য ওয়াজ শেষ করতে হবে কটায়? দশটায়, যাতে হুজুরকে ঠিকঠাক মতো সার্ভিস ঠিক থাকে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই পরিবারে বেশি সন্তান হয়, বিশ্বনবীর কথা, আমার কথা না, আপনারা তো হাসলেন, হাসার কাজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যেই পরিবারে বেশি সন্তান হয় যাদের, তাদের বিয়ে করো, দশটা পনেরোটা কোন পরিবারে বাচ্চা হিস খুঁজি থাকে, দেখি ওই পরিবার বিয়ে। আর এখন তো খাই একটা হলি, দুটো হলি ভালো, একটা হলি আরও ভালো, ওরে পাকামো, তো না হলি তো আরও ভালো, আছে না নাই? এই জন্যই মাহফিল শেষ করতে হবে কটার মধ্যে? সাহেব দশটা, যাতে করে হুজুরদের সার্ভিস ঠিক থাকে, আল্লাহ কবুল করুন, বলেন আমি। এইগুলো আপনারা হুজুরদের দেখা যায় যে সারাদিন ওয়াজ করে বেড়াচ্ছে, যে
বাইসা কাইসা বেশি নিতে হবে, হুজুরেরই দেখা যায় দুটোর বেশি আর হচ্ছে না, কারণ হুজুরের সব কিছু বুঝতে হবে ভাই। এগুলো তো বৈধ পথে সহবাস করায় সোয়াব আছে না নাই, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সহবাসের মধ্যেও সোয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বললেন আল্লাহ রাসূল সহবাস করলেও, আল্লাহ রাসূল বললেন তোমরা যদি নিজের স্ত্রী বাদে বাইরে যাও গুনাহ হবে কিনা, বললো অবশ্যই গুনাহ হবে, বললো সেই গুনাহ যদি না হয় তার বিপরীত ভালো কাজটাই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, মনে করছেন প্রতিটা কাজে হাদিস দেখাইতে পারবো, প্রতিটা কাজে। সুতরাং আপনারা স্ত্রী সহবাস করেন এটাও সওয়াবের কাজ, তাই বলে আবার যেন বকুলের স্ত্রীর সাথে আবার সহবাস করেন, পাকাম কোথাকা, একরকম শোনে আর একরকম করে। আলহামদুলিল্লাহ গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত মানুষ আমাদের সাথে বসে থেকে কোরআন হাদিসের কথা শুনলো, আল্লাহ ইসলামের কথা শুনলো, সুস্থ সংস্কৃতির কিছু সঙ্গীত শুনলো, আল্লাহ তুমি আমাদের শোনা এবং বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও, আল্লাহ যদি কোনো সওয়াব দিয়ে থাকো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দাও। ওগো আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাত তুললে নিজেদের গোনার কথা মনে পড়ে যায়, জীবনে এমন অনেক গোনায় আছে রে যেই গোনার খবর যদি মা জানতো তাইলে ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি মসজিদের সভাপতি জানতো মসজিদে নামাজ পড়তে যেতে দিত না, যদি গ্রামের মেম্বার জানতো রে তাইলে গ্রামে সালিশ বসাতো দরবার বসাতো। ওগো আল্লাহ, এমন অনেক গোনায় আছে যদি স্ত্রী জেনে ফেলতো তাহলে সংসার করতো না, বলতো তুমি এত নিকৃষ্ট মানুষ এটা ভাবতে পারি নাই। ওগো আল্লাহ, এমন গোনা পৃথিবীর কোন মানুষ জানে না কিন্তু তুমি জানো, আল্লাহ তুমি দয়া করে গোপন গুনাগুলো গোপন রেখে দাও কিয়ামতের ময়দানে আর প্রকাশ করে দিও না। ওগো আল্লাহ, আমরা হাত তুললেই মনে পড়ে মায়ের কথা, মা জননী যাদের নাই চিরজন্মের মতো বিদায়িনী অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না, আল্লাহ মা যাদের নাই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ যাদের বাবা নাই বাবা হারাদের মধ্যে আমিও একজন, যাদের বাবা নাই আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও, আমার মা বোনেরা হাত তুলেছে রে, অনেকের মা নাই বাবা নাই স্বামী নাই আপনজন, কারোবার সন্তান হারিয়েছে বোন হারিয়েছে ভাই হারিয়েছে, এমন যাদের আপন চিরজন্মের মতো বিদায় নিয়েছে আল্লাহ তুমি কবরগুলোকে ক্ষমা করে দাও, কবরগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি দয়া করে জান্নাতের সিঁড়িতে আপন জনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী কবরে ঘুমানো কবরগুলো মাফ করে দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ এই গ্রামের উপরে খাস রহমত বর্ষণ করে দাও, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, আল্লাহ অসুস্থের অসুস্থতা দূর করে সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমার শরীফুল ভাই বন্ধু মানুষ, মালয়েশিয়াতে একসাথে ছিলাম, একসাথে একই পথে চলেছি, একই রাস্তায় হেঁটেছি, একই আন্দোলনে সম্পৃক্ত, একই আন্দোলনের কর্মী, আল্লাহ বহু দেশেও ছিলাম এদেশেও আছি গু, আল্লাহ এই সম্পর্কটা কিয়ামত পর্যন্ত এমনকি জান্নাতেও যেন থাকে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আমার ভাইয়েরা
যারা দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ইট বালু রড সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আমার মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের মেধা বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তাদের কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নাও, আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের এই দুনিয়ার জ্ঞান আখেরাতের জ্ঞান দান করে দাও। ও গো আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও। আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষদেরকে দিনের জন্য কবুল করো। আমার আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও, সবাইকে এক করে দাও, নেক করে দাও। আল্লাহ কোরআনের আন্দোলনে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সফর সঙ্গী রকি হুসাইন আল আমিনী মন সহ আমার টিমের যারা আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। নেক হায়াত দাও আজকের আলোচনা যারা করেছে আল্লাহ তুমি তাদেরকে বিশ্ব তাদের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নাও। ও আল্লাহ খেরি ফরিয়াদ যেদিন মালাকুল মাউত মাথার কাছে আসবে রে ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা। মসজিদের মুয়াজ্জান মসজিদের মুয়াজ্জান এবং প্রচার সম্পাদক আল্লাহ দোয়া চেয়েছি আল্লাহ তুমি তাদের নেক মাকসাদ পুরা করে দাও, আল্লাহ তুমি তাদের মনের বাসনাগুলো পুরা করে দাও, আল্লাহ তুমি তাদের পথটাকে সহজ করে দাও, আল্লাহ দুনিয়ার জটিল কঠিন রাস্তা থেকে হেফাজত করো। ও আল্লাহ পরকালীন জীবনটাকে সহজ করে দাও। মাহফিলের সভাপতি মাস্টার ইউনুস সাহেবকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করে দাও। পরিবার পরিজনকে কবুল করে নাও, আল্লাহ পরিবার পরিজন নিয়ে যেন তোমার দিনের পথে তোমার মসজিদের খাদেম হয়ে থাকতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ মরণকালে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।